আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো শুরুতে আপনাদের সাথে আমি একটা দুষ্ট বাচ্চার ভিডিও শেয়ার করতেছি। সে হচ্ছে রাতের বেলা এইভাবে ঘুমায়। তো ও যখন ঘুমাইছে তখন আমি ভাবলাম কি একটু ক্যাপচার করে রাখি। তো আমি ক্যামেরা ধরার সাথে সাথে সে বুঝে ফেলছে, যার কারণে আবার উঠে চলে গেছে। তো এখন হচ্ছে আমি রান্নার ভিডিও দেবো আপনাদের সাথে। এটা হচ্ছে একদিন আগের ভিডিও, ভালো আপনাদের সাথে আমি শেয়ার করি। আর এই তো আমি হচ্ছে রাতের রান্না করতেছি, আর এখন অবধি আমার বাসার যে মেয়েটা সে আসেনি, যার কারণে আমার রান্না বাকি কাজগুলো সব একাই করতে হচ্ছে। আর সব কাটাকাটি করে একসাথে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে রান্না একটা একটা করে বসাই দিব। আসলে কাটতে বসার ঝামেলাটা অনেক বেশি, তারপরে কাজটা আসলে সহজে ধরতে গেলে, কারণ রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। কাটাকাটি করে গুছিয়ে নেওয়ার যে সময়টা, এই সময়টা একটু বেশি লাগে। আমি একসাথে দুই চুলায় দুইটা বসায় দিলাম, কারণ এতে তাড়াতাড়ি হয়। তো ওই পাশে হচ্ছে আমি ভাজির জন্য পেঁয়াজ আর মরিচ তেলে দিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে চিংড়ি দিয়ে লাউ করব, যার কারণে হচ্ছে চিংড়িটা আগে কষাই নিচ্ছি। তো প্রথমে আমি অনেকক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিব, একটু এরকম না করলে চিংড়ি যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আসে। আর সবথেকে ভালো হয় যদি একটু লেবু দেওয়া যায়, তাহলে হচ্ছে চিংড়ির কাঁচা কাঁচা ফ্লেভারটা আসে না। তো পাশে চুলায় আমি হচ্ছে ভাজিটা বসাই দিয়েছি। ভাজির মধ্যে হালকা একটু হলুদ আর লবণ দিব, বাকি আর কোনো মশলা অ্যাড করব না। আর ভাজিটা মূলত হচ্ছে লাউ, চিচিঙ্গা আর হচ্ছে আলু দিয়ে করা। তো প্রথমে হালকা ভাপ দিয়ে নিয়েছি এবং তারপরে হচ্ছে তেলের উপর ভাজা হচ্ছে। তো এই পাশে হচ্ছে আমি চিংড়ির মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কিছুক্ষণ এভাবেই কষাই নেব, তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব এবং পানি দেওয়ার পরে আবার একটুখানি কষাবো। যখন ভালোভাবে হচ্ছে চিংড়িটা কষে যাবে, তখন হচ্ছে এর মধ্যে লাউ দিয়ে নিব এবং তারপরে আবার কিছুক্ষণ কষাবো। তাহলে যেটা হবে যে চিংড়িটা এবং লাউটা দোনোটা প্রপার একটা সিদ্ধ হবে, লাউটা কাঁচা কাঁচা থাকবে না। আর লাউ যদি একটু শক্ত হয় তাহলে লাউটাকে প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হয়, হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে, তাতে হচ্ছে যে তাড়াতাড়ি হচ্ছে যে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার তরকারির জন্য যে চিংড়িটা দেওয়া হয়েছে এটা ভালোভাবে কষে গেছে। এখন আমি এর মধ্যে লাউ দিয়ে নিব এবং তারপরে কিছুক্ষণ কষানোর পর হচ্ছে ঝোল দিয়ে দিব। আর ও পাশে থেকে আমার ভাজিটাও হয়ে গেছে। আর বললামই তো যে রান্না আসলে তাড়াতাড়ি হয়ে যায় যদি সব কিছু গুছানো থাকে। এর মধ্যে আমার বাসায় হচ্ছে গেস্ট হিসাবে এসেছে আমার ভাইয়ের বউ এবং আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নানু বাসায় থাকে, তো ও আসতে ওরা সবাই আসাতে হচ্ছে যে একটু ভালো লাগতেছে, একা একা আর ফিল হচ্ছে না, না হয় মন হচ্ছিলো যেন বাসায় কেউ নেই। আপনাদের ভাইয়া তো বেশিরভাগ টাইমই কাজের মধ্যে ব্যস্ত থাকে, তো দেখা যায় যে আমার বাসায় একাই থাকা হয়। তো এইখানে হচ্ছে চিংড়িটা কষানো হয়ে গেছে। রান্না করতে গেলে কোনটা কিসের পরে দিয়েছি এটা আসলে ভুলে যাওয়া লাগে, তো মনে করে করে দিতে হয়। আর যদি ভিডিও করার সময় হয় তখন তো আরও বেশি ভুল হয়, মনে হয় যেন ভিডিও করতে নিলে আরও ভুলটা বেশি হয়ে যায়। এখানে সব কিছু দেওয়ার পরে দেখা যায় যে কোনো একটা মিসিং হয়ে গেছে, তখন আবার অ্যাড করা লাগে। এই বিষয়টা বরাবর হয় আমার সাথে, যে আমি যখন রান্না করতে নিই, বিশেষ করে যখন আমি ভিডিও করি, তখন দেখা যায় আমি কোনো না কোনো একটা ভুল করছি এই তরকারির মধ্যে। তো এটা কমন ব্যাপার হয়ে গেছে আমার জন্য। তো এখান থেকে রান্নাবাড়াও শেষ, লোকজনও চলে এসেছে, আর একটু পরে আমার শ্বশুরমশাই আসবে খাওয়া দাওয়া করতে। তো সব মিলায় ভালোই ব্যস্ততম দিন কাটতেছে এই কয়েকদিন ধরে। আর আসলে বাসায় যারা থাকে আমাদের সাহায্য করার জন্য, তারা না থাকলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার একটাই কারণ হচ্ছে তাদের উপর আমরা অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাই। তাদের জন্য দেখা যায় যে আমরা যে কাজটা এখন আমি নিজে করতেছি, কাজগুলো কিন্তু বেশিরভাগই ও করে। তো ও চলে যাওয়ার পর হচ্ছে যে যেটা হয়েছে যে আমার একদম একা হয়ে গেছি, তার মধ্যে বাচ্চা সামলানো, ঘরের কাজ টাজ করা, সব মিলায় খুব একটা প্রেশার যাচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ নিজের কাজ আসলে মাঝে মধ্যে করা লাগে। আমার বাসার মেয়েটা আসার পরে আমি ধরতে গেলে অনেক কাজ কমাই দিয়েছি,
খুব কম কাজ করা হয়, হয় না বললেই চলে। তো ও চলে যাওয়ার পর বুঝতে পারলাম যে আসলে অনেক কাজ থাকে। তো যেহেতু নাই আমার, এগুলো আবার একটু পরেই ধুইতে হবে, সেজন্য আমি ভাবলাম যে ওখান থেকে রান্না হইতে হইতে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি আর বেসিনটাও ক্লিন করে ফেলি। একসাথে করে ফেলে আসলে যেটা হবে যে কাজগুলো আর জমবে না, তাহলে আমারও কষ্ট কম হবে। তো এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিব আর তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলবো। ভাত আগেই রান্না করে ফেলেছি, যার কারণে ওটার আসলে ভাত রান্না করা দেখানোর মতো কিছু না, মাঝে মধ্যে তারপরে তরকারিটা দেখানো যায়, কিন্তু ভাত রান্না করা আসলে দেখানোর মতো কিছুই হয় না। এখান থেকে থালা বাসনগুলো ধুয়ে আমি হচ্ছে বাকি কাজগুলো সেরে ফেলবো। আমার ঈদের সেকেন্ড দিনের ভিডিও, আমি এবং আমার মানে পুরো পরিবার, আমার আব্বু আম্মু সবাই আমরা একসাথে মধু সিটি গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো সেখানের ভিডিও আমার ছেলের সাথে, তো এটা হচ্ছে আরও একটা ভিডিও। ওর সাথে এরকম অনেক ছোটো ছোটো মুহূর্ত আছে যেগুলো আমি ক্যাপচার করে রাখি, কিন্তু দেখা যায় যে সব একসাথে দেওয়া হয় না, আর ছোটো ছোটো ক্লিপস হয় যার কারণে অনেক বড় হয়ে যাবে একটু একটু করে দিতে গেলেও, তাই আর কি এগুলো শেয়ার করা হয় না। তো মাঝে মধ্যে দেখা যায় যে ভিডিও যদি দেয় তার পাশাপাশি এই ভিডিওগুলো দেওয়া হয়, তো হচ্ছে প্রচুর দুষ্টুমি করে। হ্যাঁ, তো সবাইকে টাটা দিচ্ছে। আর এই ভিডিওটা কিছুদিন আগের ক্যাপচার করে রাখা, ও হচ্ছে ওর বড় বোনের মতো এখানে ফ্লোরে ঘুমাবে, সে হচ্ছে বড় বোনের সাথে নিচে ফ্লোরে ঘুমায় খেলে, এটা একটা তাদের খেলা যে তারা সবাই মিলে একসাথে ফ্লোরে বালিশ দিয়ে ঘুমায়। তো সে হচ্ছে তার দুই বোনকে খুব মিস করতেছে, যেহেতু নানুর বাড়ি ছিল সে হচ্ছে এখানে ফ্লোরের মধ্যে বিছানা করতেছে, বিছানা করে সে এখানে ঘুমায়। তো আমি যখন না করতেছি তখন আমাকে ঠেলে দূরে সরাই দিচ্ছে যে তুমি চলে যাও, আমি এখানে একাই খেলবো। তো বাচ্চাদের এই সমস্ত মোমেন্টগুলো আসলে খুব বেশি আর সুন্দর থাকে, ওরা একজন আরেকজনকে খুব সুন্দর করে কপি করে। তো উনি হচ্ছে জামা উঠায় হচ্ছে চেষ্টা করতেছে শোয়ার জন্য, কিন্তু আমি থাকাতে সে খুব আনকমফোর্টেবল ফিল করতেছে যে মা এখানে কেন, আমি একা একা খেলতেছিলাম। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে। ততদিনের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।